বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, ডায়াবেটিস টাইপ 2 রোগে আক্রান্ত রোগীর ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণ এবং এর পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনযাপনের জন্য এই ভিডিওতে যে ঘরোয়া এবং অতি সহজ উপায়ের কথা বলবো তা শুধু অতি কার্যকরী তাই নয়, এটি প্রয়োজনীয়ও বলা যায়। সেই অর্থে এটি কোনো চিকিৎসা বা ওষুধ নয়, এটি একটি সঠিক ও প্রয়োজনীয় লাইফস্টাইল বা জীবনযাত্রা। এমনিতেই আমাদের প্রত্যেকেরই প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে জল পান করা, দিনে কম বেশি 3 লিটার, আর ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে তা প্রায় দ্বিগুণ। এই ঘরোয়া চিকিৎসাটি ডায়াবেটিস রোগীর জলপানের সঙ্গেই সম্পর্কিত, বা এটি জলপানের একটি বিশেষ পদ্ধতি বলতে পারেন। এজন্য আমাদের যে সকল উপকরণ প্রয়োজন তা সহজলভ্য এবং সারা বছর ধরে তা সংগ্রহ করা সম্ভব। প্রথমত আমাদের প্রয়োজন একটি বড় মুখওয়ালা কাঁচের জার বা বয়াম। কাঁচের বয়ামটি 1.5 লিটার জল ধারণ করার মতো হলে খুব ভালো হয়। বয়ামটি পানীয় জলে পূর্ণ করে নিতে হবে। এবার একটি লেবু স্লাইস করে নিতে হবে পাতলা করে, 10 গ্রামের মতো আদা খোসা ছাড়িয়ে কুড়ে নিতে হবে, 4-5টি ছোট ছোট দারুচিনির টুকরো আমাদের প্রয়োজন। এবার জল ভর্তি বয়ামের মধ্যে এই 3টি উপকরণ যোগ করে নিন। এবার জল ভর্তি বয়ামের মুখ বন্ধ করে ফ্রিজে সারা রাত রেখে দিন। পরদিন সকালে এই জল খালি পেটে 1 গ্লাস খাবেন এবং তারপর ঘন্টা 3-এর মধ্যে সম্পূর্ণ জল পান করে নিতে হবে, তবে খালি পেটে একবারই, অর্থাৎ প্রথমবার। এভাবে নিয়মিত জল পান করলে কয়েকদিনের মধ্যেই উপকার অনুভব করবেন, নিজেকে অনেকটা তরতাজাও মনে হবে। এভাবে আপনি নিয়মিত জল পান করতে পারেন বন্ধ না করেই। তবে ডায়াবেটিস রোগীর জন্য নির্ধারিত নিয়মকানুনগুলি অবশ্যই মেনে চলবেন। আজ এ পর্যন্তই, সকলেই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।